সমস্যা ছিল 4 বছর আগে থেকে আমার কোমরে হাঁটুতে ব্যথা, তারপর হাঁটতে গেলে মানে কাজ করতে গেলে শক্তি কম আসতো আর কি, মানে দীর্ঘক্ষণ বসে কোনো কাজ করতে খারাপ লাগতো, কোমরে বেশি পেন হতো। এর মাঝখানে কোনো ডক্টর দেখিয়েছেন বা কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? হ্যাঁ অবশ্যই দেখিয়েছি, অনেকগুলো দেখিয়েছি, বেশ কয়েকজন, জামালপুরে, ময়মনসিং, কিন্তু আমার কোনোটাতেই মানে কোনো রেজাল্ট ভালো আসেনি। তাদের চিকিৎসা ব্যবস্থাটা কেমন ছিল বা কী ছিল চিকিৎসা? ওনারা কিছু এক্সরে দিছেন, কিছু ওই টেস্ট দিছেন, ওইগুলোতে তেমন কিছু ধরা পড়ে নাই আর কি, কোনো সমস্যা তেমন ধরাই পড়েনি। আচ্ছা, এরপর আমি ওই যে শেফুল্লাহ স্যারের এই ভিডিওগুলো প্রথম ইউটিউবে আমার মানে নজরে আসে, ওনার বিভিন্ন ওনার ইগুলা অনুষ্ঠানে যে ভিডিওগুলো, ওনার কথাগুলো আমার ভালো লাগছে, মানে ট্রিটমেন্ট, ওনার যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা ওনার, এটা আমার ভালো লাগছে। তখন থেকে আমি মানে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে এসে আমি চিকিৎসা নেব। আমি এখানে 15 দিন ছিলাম। 15 দিন। এখন আপনার কি অবস্থা? এখন আল্লাহর রহমতে পেন অনেকটাই সেরে গেছে। আপনারা আমাদেরকে প্রতিনিয়ত যে মেসেজ অথবা ইনবক্সে যে মেইল করেন আমাদেরকে অনেক রোগের সম্পর্কে জানতে এবং এর চিকিৎসাধীন ব্যবস্থা সম্পর্কে জানতে, তো সেই ব্যাপারে আমরা শতভাগ চেষ্টা করছি আপনাদেরকে সঠিক এবং নির্ভুল ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা বলেন সেগুলো জানানোর, এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন রোগ এবং তাদের ট্রিটমেন্ট সম্পর্কে যে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করে আসছি। তো বরাবরের মতো আজকেও আমরা এমন একজন পেশেন্টের সাথে আছি যিনি অনেকদিন ধরে আসলে ব্যথা বেদনায় নিয়ে ভুগছিলেন, এবং তার কাছ থেকে আমরা আজকে জানবো যে কীভাবে তিনি রোগমুক্ত হলেন এবং যে ট্রিটমেন্ট ব্যবস্থা সেটা কেমন ছিল বা ওনার সুস্থতা কতটুকু হয়েছে, যে আমরা রোগীর কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম শাম্মী আক্তার। শাম্মী আক্তার, কোথা থেকে এসেছেন আপনি? আমি জামালপুর থেকে আসছি। জামালপুর থেকে। আপনার সমস্যাটা কী ছিল সেটা যদি একটু বলতেন আমাকে। সমস্যা ছিল 4 বছর আগে থেকে আমার কোমরে হাঁটুতে ব্যথা, তারপর হাঁটতে গেলে মানে কাজ করতে গেলে শক্তি কম আসতো আর কি, কোমর এবং হাঁটুতে দুইটাই। সেটার জন্য আপনার কী কী সমস্যা হতো সাধারণত? হাঁটতে গেলে মানে শক্তি কম পাইতাম, ব্যথা পাইতাম, কোমরেও ব্যথা পাইতাম। আচ্ছা, এমন কি হয়েছে যে আপনি বিছানা থেকে একদম উঠতেই পারছেন না বা কাজ করতে পারছেন না? আমাদের তো দৈনন্দিন জীবনে অনেক ধরনের কাজ করতে হয়। হ্যাঁ, কাজ করতে তো খারাপ লাগতো, বসে মানে দীর্ঘক্ষণ বসে কোনো কাজ করতে খারাপ লাগতো, কোমরে বেশি পেন হতো, তখন একটু রেস্ট নিতে হতো বিছানায় গিয়ে। আচ্ছা, এর মাঝখানে কোনো ডক্টর দেখিয়েছেন বা কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? হ্যাঁ অবশ্যই দেখিয়েছি, অনেকগুলো দেখিয়েছি, বেশ কয়েকজন, জামালপুরে, ময়মনসিং, কিন্তু আমার কোনোটাতেই মানে কোনো রেজাল্ট ভালো আসেনি। তাদের চিকিৎসা ব্যবস্থাটা কেমন ছিল বা কী ছিল চিকিৎসা? ওনারা কিছু এক্সরে দিছেন, কিছু ওই টেস্ট দিছেন, ওইগুলোতে তেমন কিছু ধরা পড়ে নাই আর কি, কোনো সমস্যা তেমন ধরাই পড়েনি। আচ্ছা, এরপর কী করলেন আপনি? এরপর আমি ওই যে শেফুল্লাহ স্যারের এই ভিডিওগুলো প্রথম ইউটিউবে আমার মানে নজরে আসে, ওনার বিভিন্ন ওনার ইগুলা অনুষ্ঠানে ভিডিওগুলো, ওনার কথাগুলো আমার ভালো লাগছে, মানে ট্রিটমেন্ট, ওনার যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা ওনার, এটা আমার ভালো লাগছে। আচ্ছা, তারপর কি আপনি সেই ভিডিওগুলো দেখে ডিসিশন নেন যে আমি আপনি ডক্টরকে দেখাবো? তখন থেকে আমি মানে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে এসে আমি চিকিৎসা নেব আর কি। আচ্ছা, এরপর যখন ডক্টরের কাছে আসলেন এবং ওনার সাথে কথা বলেন, কি বলেছিল স্যার? উনি এক্সরে দিছেন, বিভিন্ন টেস্ট দিছেন, এমআরআই করাইছেন, তো এমআরআই আসলো যে পিএলআইডি। পিএলআইডি, আচ্ছা। আর এক্সরেতে হাঁটুতে আসলো হাড় ক্ষয়। আচ্ছা, এর আগে কি জানতেন যে আপনি আপনার পিএলআইডি এরকম কোন একটা রোগ হয়েছে বা কোন ডক্টর কি বলেছে? আগে তো এটা এই পড়ে নাই, ধরা পড়ে নাই। এরপর যখন আপনি যখন রোগটা বুঝতে পারলেন যে আমার আসলে এই সমস্যা হয়েছে, তখন আপনি আসলে কি ডিসিশন নিলেন বা ডক্টর কি বলল আপনাকে? না, উনি বললেন যে আপনি এখানে ভর্তি হন, ইনশাল্লাহ 10-12 দিন ট্রিটমেন্ট নিলেই ভালো হয়ে যাবেন। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন আপনি এখানে? আমি এখানে 15 দিন ছিলাম। 15 দিন। এখন আপনার কি অবস্থা? এখন আল্লাহর রহমতে পেন অনেকটাই সেরে গেছে। এখানে যে ডক্টর ছিলেন আপনার, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি আপনাকে ট্রিটমেন্ট দিয়েছেন, তার চিকিৎসা ব্যবস্থাটা কেমন বা এখানে যে আপনি চিকিৎসা নিয়েছেন, অন্যান্য হসপিটাল বা অন্যান্য ডক্টরের তুলনায় এখানকার চিকিৎসা ব্যবস্থাটা কেমন লেগেছে আপনার কাছে? হ্যাঁ, এটা অনেকটাই ডিজিটাল আর কি। আচ্ছা, এখানকার যে ফিজিওথেরাপিস্ট যারা আপনাকে চিকিৎসা দিয়েছেন, ফিজিওথেরাপি প্রদান করেছেন, নার্স, তারপর হচ্ছে অন্যান্য যে ডক্টররা ছিলেন, হ্যাঁ, তাদের ব্যবহার বা তাদের চিকিৎসা সেবাটা কেমন ছিল?
হ্যাঁ, এদের এরা অনেক আন্তরিক, আচ্ছা আর যারা ফিজিওথেরাপিস্ট আছেন তারা অনেক পরিশ্রমী আর কি, ধৈর্যশীল। আচ্ছা আচ্ছা, এদের চিকিৎসা ব্যবস্থায় কোনো কোনো ত্রুটি ছিল কি না? না জি না, ছিল না, ছিল না। আচ্ছা, অনেক সিনসিয়ার ছিলেন। ম্যাম তো আজকেই চলে যাবেন। জি। আচ্ছা, আপনার কাছে শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে, ধরেন আপনি যেরকম অনেক ব্যথায় ভুগেছেন, অনেক দিন কষ্ট করেছেন, আপনার মতো এরকম অসংখ্য পেশেন্ট আছেন যারা অনেক দিন ধরে ব্যথায় ভুগেন, আপনি যেরকম অনেক ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু সঠিক একটা চিকিৎসা পাননি বা তারা ধরতেই পারেনি আসলে আপনার কী সমস্যা, আজকে রোগটা ধরার পর পর আপনি অনেকটা সুস্থ, তো তাদের উদ্দেশ্যে যারা এখনো চিকিৎসা কোথায় নিবে সেটা জানতেই পারেনি, তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা? হ্যাঁ অবশ্যই বলার আছে। আমি যারা আমার মতো যারা বিভিন্ন সমস্যায় ব্যথা, তারপরে শক্তি পান না, এরকম বিভিন্ন সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই ডক্টর শফিউল্লাহ স্যারের এখানে আসবেন, চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ আমার মতো সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, মানে কেন মনে হচ্ছে যে আপনি যেরকম সুস্থ হবেন তারা অসুস্থ হবে, কেন মনে হচ্ছে? কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী, নিজে রেজাল্ট পেলাম ট্রিটমেন্ট নিয়ে এখানে, সেই জন্য আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার যে এই কয়েকদিনের যে অভিজ্ঞতা সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং এ থেকে দর্শকরা আসলে অনেক উপকৃত হবে, কারণ অনেকে আসলে দেখি যে নানান জায়গায় ঘুরে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করে কিন্তু আসলে সঠিক চিকিৎসাটা পায় না বা তারা জানতেই পারে না আসলে তাদের সমস্যাটা কী। ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে চিকিৎসার আগে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে রোগটা ধরা, যদি রোগটা ধরা যায় সেক্ষেত্রে চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়। তো অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।